ক্ষুদ্র অতি ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য আরেক দফা প্রণোদনা দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। স্থানীয় লকডাউনে নতুন করে যারা ক্ষতির মুখে পড়েছেন তাদের জন্য প্রয়োজনে বিশেষ সহায়তা দেবারও দাবি উঠে এসেছে। তবে প্রণোদনার এই ঋণ যাতে দ্রুত এবং সহজে ছাড় করানো যায় এর জন্য প্রক্রিয়া সহজ করার পরামর্শ তাদের। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে। গেল বছর করোনার প্রথম ধাক্কায় দেশব্যাপী ছড়িয়ে থাকা বিসিক শিল্পনগরীর 97% উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বছরের শেষ নাগাদ তাদের 80% ঘুরে দাঁড়িয়েছেন, তবে অধিকাংশই সরকারি সহায়তা ছাড়া। প্রিজম বাংলাদেশের এক গবেষণা বলছে, বিসিক শিল্পনগরীর মাত্র 14% উদ্যোক্তা সরকারের প্রণোদনা প্যাকেজের ঋণ সহায়তা পেয়েছেন। ওনাদের ইচ্ছা বা ওনাদের প্ল্যানিং বা স্ট্র্যাটেজি এত সুন্দর করে করেছেন যে এই সার্ভেতে যেটা দেখা গেছে যে স্টিমুলাস ছাড়া 86% কিন্তু রিকভার করেছে এবং ওনারা ব্যাংক লোন নেন নাই এবং বেসিকের কোন রকমের সাহায্য নেন নাই। সো দিস গিভস আস আ ইন্ডিকেশন যে ওনাদেরকে যদি লোনটা দেওয়া যেত তাহলে হয়তো ওনারা 100% রিকভারি করে ফেলত। শুধু বিসিকই নয়, ঋণ বিতরণে কঠিন শর্ত এবং ব্যাংকের অসহযোগিতার কারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় অংশই সরকারি প্রণোদনা ঋণ থেকে বঞ্চিত হয়েছে। ব্যক্তিগত চেষ্টায় অনেকে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করলেও কোভিডের দ্বিতীয় ধাক্কা আবারও হুমকিতে ফেলেছে তাদের। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদেরকে দ্বিতীয় ধাপে স্টিমুলাসের জন্য যে আমরা সবাই গোটা ব্যবসায়ী সবাই প্রস্তাব করেছে, তবে আমরা প্রস্তাব করেছি যে এবারে স্টিমুলাস যেন একটু সিএমএসএমই কেন্দ্রিক হয়। একটা জিনিস যেটা আমাদের একটা বিগেস্ট চ্যালেঞ্জ হলো, আমাদের আসলে কোনো সিএমএসএমই ডেটাবেস নাই। এটা নিয়ে ইতিমধ্যে এসএমই ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয় এনারা কাজ করছেন। এটা খুবই শীঘ্রই আমাদের দরকার, যাতে করে আমাদের একটা ডেটাবেস থাকে যা যেটা ধরে ধরে আমরা প্রত্যেকের কাছে ঋণ সাহায্যটা পৌঁছাতে পারবো। এখন যে বর্ডার এরিয়াতে যে আক্রমণটা হচ্ছে এতে কিন্তু 80% রিকভারি যারা করেছে তারাও কিন্তু স্থানীয় লকডাউনের শিকার হচ্ছে, তাদের দিকে এখন বিশেষ নজর দেবার প্রয়োজন আছে। তবে সেই প্রণোদনার অর্থ যাতে উদ্যোক্তাদের কাছে সময় মতো পৌঁছানো যায় এর জন্য ঋণের শর্ত এবং প্রক্রিয়া উভয়ই সহজ করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। যখন দরকার টাকাটা তখনই কিন্তু দিতে হবে, এটা পরে বা আগে দিয়ে কোনো লাভ হবে না। সো এটা আমাদের বুঝতে হবে যে টাকাটা নিচ্ছেন উনি কিন্তু একটা কারণে নিচ্ছেন, সেই জন্য স্পিডি ডিসবার্সমেন্ট অফ হোয়াট এভার স্টিমুলাস উই গিভ দ্যাট হ্যাজ টু বি টাইম বাউন্ড। এমন সব রেগুলেশনস দিয়ে রেখেছি যে তাদের ট্রেড লাইসেন্স লাগবে, তাদের টিন নাম্বার লাগবে, তাদের কমার্শিয়াল এলাকায় তাদের ঠিকানা লাগবে। জাস্ট এগুলো উঠিয়ে দিয়ে যাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যাদের একটি এনআইডি আছে, যারা একটা ইকেওয়াইসি করেছে, দে উইল অটোমেটিক্যালি হ্যাভ অ্যাক্সেস টু ফর্মাল, কারণ তাদের পার্সোনাল অ্যাকাউন্টটাই বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া যাবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের সাথে সংযোগ করা গেলে তাদের ঝুঁকি কমে আসার পাশাপাশি ব্যবসার প্রসার ঘটাতেও সহজ হবে। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।